সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খান সবাইকে নিয়ে নতুন এক বা একাধিক সংগঠনের জন্ম দিতে চান। গত শনিবার রাতে ওমর সানির রেস্টুরেন্টে চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ, ইকবাল, নায়িকা মিম, খল অভিনেতা নানা শাহ, কমলকে নিয়ে খাওয়ার খান শাকিব খান। আর এরপর থেকেই এই গুজব জোরালো হয়। এরপর সোনারগাঁও হোটেলে রোববার রাতে বেপরোয়ার মহরত অনুষ্ঠানে যান শাকিব খান। যদিও তাকে নিজের ছবি ছাড়া অন্য কারো সিনেমার মহরত অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না, ফলে জাজের অনুষ্ঠানে শাকিবের উপস্থিতি ভিন্ন ইঙ্গিতই দেয়। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রযোজক নাসির উদ্দিন দিলু সহ আরো অনেকের সঙ্গে একান্ত মিটিংয়ে অংশ নেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিবার শাকিব খানকে কয়েক মাস ধরে বয়কট করেছে। রংবাজের পর আমি নেতা হব ছবির সেটে দুদফা কাজ করতে বাধা দেওয়া ও তার সাথে অভিনয় করা শিল্পীদের নানাভাবে হেনস্থা করায় বেজায় খেপেছেন এই নায়ক, আর তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন। যদিও ওমর সানি জোরালো গলায় বলছেন এটি শুধুমাত্র গেট টুগেদার পার্টি ছিল, আর কিছু ভাবার অবকাশ নেই। এ প্রসঙ্গে কাজী হায়াত বলেন, যখন কোনো সংগঠন এক বা একাধিক ব্যক্তিকে নিষিদ্ধ করে, অবাঞ্ছিত করে, তখন নিজস্ব নিরাপত্তার স্বার্থেই তারা একতাবদ্ধ হয়। আর এদিকে আরেকটি সূত্র বলছে সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে এ নিয়ে আরেকটি মিটিং হবে। সবকিছু ঠিকঠাক হলে 10 বা 12ই সেপ্টেম্বর নতুন সংগঠনের নাম ঘোষণা হবে। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।